যে সিনেমাটা দেখতে যাচ্ছি এটা হিরোর নামটা কি জানি আর প্রবাবলি মানে বাংলা মার ধরে যে সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে আমার ছোটবেলার পরে তার দেখিনি, সেরকম সিনেমা শুনছি ভালো হয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজে, সেটা দেখে নিজের মন ভরতে যাচ্ছি। আর যাই বলো উড়াধুরা গানটা ভালো দেখেছেন আপনি? কি হতে চলেছে সিনেমাটা লিস্ট? আরে লোকটা কেন যাচ্ছে, শুরুটা কোথায় শেষ কোথায়, কেন 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 যাচ্ছে লোকটা? এসে গেছি দাদা, টাকাটা বের করুন, বিনা পয়সা সিনেমা দেখতে দেবো না আপনাকে। 460 টাকা টিকিট। 460 টাকা? 460 টাকারটাই দেখবো দাদা, শুয়ে শুয়ে দেখা যাবে, রিক্লাইনার না। আমারও মনে থাকবে যে আমি বাংলা সিনেমা ঢোকার সময় আমাদের সবার মধ্যে একটা জিনিস মানে কাজ করে, তাই না? সত্যি কথা হচ্ছে যে কি দেখতে ঢুকছি, উইচ ইজ নট রাইট। আমাদের মাতৃভাষার সিনেমা অনেক ফালতু সিনেমা, অনেক নাম করছি, অনেক সাউথ ইন্ডিয়ান ফালতু সিনেমা দাদা আমরা দেখি তো, ভুলবার দেখে জিও জিও করি, মানে মাথা মুন্ডুহীন। ইভেন হিন্দি সিনেমা মাথা মুন্ডুহীন, জাস্ট বিকজ বাজেট প্রচুর, টেকনোলজি ভালো ইউজ করা আছে, বিশাল জিল্লা। সেম জিনিস আমাদের এখানকার মা শিরোরা দুটো ঘুষি মারলো, দুটো জিনিস করলো, আমরা গালাগালি। তুফান দেখাটাও একটা তুফানি সিদ্ধান্ত, হ্যাঁ, বাট দেখা যাক, গাট ফিলিং বলছে ঠিকই হবে, কেননা এবছর বাংলায় আরও অনেক বেশি কমার্শিয়াল মুভি আসবে শুনেছি, কোথাও তো একটা শুরু করতে হবে। হ্যাঁ 100 টাকা 120 টাকা বাজেট নেই, 200 কোটি টাকা বাজেট নেই, বাট 4-5 কোটি টাকা বাজেটেও ট্যালেন্টেড ডিরেক্টর শুনেছি ভালো সিনেমা বানায়। আর সত্যি কথা, আমি একদম সোজা কথা বলছি, এই যে সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে আমরা মারামারি টানাটানি করি, ওগুলোর মধ্যে অনেকগুলোই দুর্দান্ত সিনেমা, কিন্তু অনেকগুলো কিন্তু ফ্যাকাসে সিনেমা, তাও আমরা নাচানাচি করি। তো দেখা যাক তুফান সেই ফ্যাকাসের ব্র্যাকেটে পড়ে নাকি মোটামুটি ঠিক থাকে, মোটামুটি ঠিক থাকলে আমার মনে হয় যথেষ্ট। আর এবছর দেবও আসবে শুনছি খাদান টাদান নিয়ে, তো কম্পিটিশন ভালো হবে, কেননা হিন্দি অনেক গাজাগুড়ি সিনেমা আমরা লাইন দিয়ে দেখি, গাজাগুড়ি আমি বলছি গাজাগুড়ি। তুফানের পোস্টার পেয়ে গেছি, দেখেছো ছেলে কিন্তু গুড লুকিং আছে যতই বলো, এটা কিন্তু একটা কথা, গুড লুকিং ছেলে আছে, সিনেমার ডিরেক্টরও হেভি আছে। আমি ওর অন্য কিছু ওটিটির কাজ এবং সিনেমার গানটান দেখেছিলাম রায়ান রফির, হোপফুলি ভালোই হবে। সঙ্গে এই সিনেমাটার কথাও বলবো, এই সিনেমাটা কিন্তু রেভ রিভিউ পাচ্ছে, মানিকবাবুর মেঘ, এটা কমার্শিয়াল মুভি, এটা আমাদের সো কল্ড প্যারালাল মুভি, কিন্তু চন্দন সেন আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টর, ওর বডি ল্যাঙ্গুয়েজ ম্যানারিজমগুলো ওনার আমার খুব ভালো লাগে। তো ওনার অনির্বাণ ভট্টাচার্যার সিনেমা মানিকবাবুর মেঘ, এটাও অবশ্যই দেখবেন, এটাও দেখবেন, এটাও দেখবেন, দুই দেশে, জানি না এটা বাংলাদেশে রিলিজ হবে কিনা, বাট এই সিনেমাটা ভালো আছে, দাদা দেখবেন নাকি? এটা তুমি দেখাবে? সবই আমি দেখাবো, চেনামো করছে। আরও কিছু ফ্যান্টাস্টিক অ্যাক্টর রয়েছে তুফানে, যেমন চঞ্চল চৌধুরী, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর দুই বাংলা মিলিয়ে তিনি রয়েছেন। তার একটা সিনেমা রিসেন্টলি বেরোচ্ছে ঋত্বিক ঘটকের বায়োপিক, সেটা বোধহয় আমেরিকায় বা কোথাও একটা রিলিজ হচ্ছে দেখছিলাম, এখানেও বোধহয় রিলিজ হবে। কলকাতা থেকেও লোকনাথ বলে একজন ভদ্রলোক রয়েছেন অ্যাক্টর, হি ইজ অলসো ফ্যান্টাস্টিক অ্যাক্টর, আমাদের ওটিটিতে অনেকগুলো কাজ করেছেন লোকনাথ বাবু, আই থিঙ্ক প্রলয়েও কাজ করেছে, প্রলয় 2, ঠিক আছে, তো উনিও রয়েছেন, দুই বাংলার প্রচুর লোক রয়েছে, প্লাস আমাদের এমপি রয়েছেন কাকা, আমাদের প্রাক্তন এমপি যিনি লোকসভা থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন সিনেমায় আবার মনোনিবেশ করবেন বলে, ভালো টাকা কামাচ্ছেন। আমরা এক্সপেক্ট করেছিলাম উনি লোকসভার ভেতরে তুফান তুলবেন, কিন্তু উনি তুফানটা লোকসভার ভেতরে না তুলে বাংলাদেশ আর ভারতের রাস্তাঘাটে তুলছেন উড়াধুরা গানটা এবং দুষ্টু কোকিল গানটার মাধ্যমে। গানটা দেখেছেন? তুফান দেখতে এসে এরপরে যখন আমাদের দেবের খাদান বেরোবে তখনও কিন্তু দেখতে আসবে, একদম বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য নয়, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের মারধর, বাংলা ল্যাঙ্গুয়েজের মাস মুভি দেখার জন্য, বিকজ আমরা যদি সাউথ ইন্ডিয়ান সিনেমায় একটা ঘুষিতে 4টে লোক উপরে উড়ে যেতে পারে, একটা দা এরম করে মারলে 3টে লোক আকাশে স্পিন করতে পারে, সেটা থেকে বিলিভ করতে পারি আর বা 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 বলতে পারি, আমাদের বাংলার দু একটা হিরো কেউ ওরকম পাম্প দিলে আমার মনে হয় তারা ওটা করতে পারবে লো বাজেটে, সঙ্গে থাকলে ওরকম 4টে মুভি বেরো। আলু বচ্চন কি করলো? আর এটা যদি আমাদের অঙ্কুশ বা দেব করতো, ফালতু মুভি যত রাজ্যের। দাদা কিছু খাওয়াবেন নাকি আমাকে? খাওয়ান কিছু, কি খাবে বলো তো? আরে তুফানি কিছু খান, তুফানি দাদা টাইম তো হয়ে গেছে, কিন্তু এখনো তো গেট বন্ধ, আমি দেখছিলাম খুব একটা টিকিট কিন্তু বিক্রি হয়নি আনফর্চুনেটলি, শোটা হবে তো আস্তে আস্তে, তুফান দেখতে কিছু লোকের জমায়েত হয়েছে, কি আমার ছোট ভাই আবার আসছে জুলাই 26 তারিখে, আমার ছোট ভাইকে তোমরা চেনো নিশ্চয়ই, মিস্টার উলবারি,
আর এরা হচ্ছে মল্লিকদার ছোট ভাই ডেডপুল। সিটির একটাই প্রবলেম, অন্যান্য মলেরও রয়েছে, সেটা হচ্ছে সাউথ সিটির সিনেমা হলে টিকিটের দামও বেশি, খাবার দাবারের দাম বেশি, ঢুকলেই 2-3 হাজার টাকা খরচা তো হবেই। তবে আজকে চিন্তা নেই, মল্লিকদা আছেন রেডি তুফান তোলার জন্য। বিলটা কিন্তু খাবারের আপনি দেবেন দাদা। দাদা হাফ টাইম হয়েছে, কেমন লাগছে এখনো পর্যন্ত সত্যি বলুন। ফটাফটি লাগলো, মানে ফটাফটি লাগলো, ভালোই লেগেছে। ফটাফটি কিছু একটা নিয়ে কথা বলবো, আগে খাবারটা নিয়ে বিয়ারও খেতে পারেন। আপনি দেখেননি বিয়ার কোথায় পাওয়া যায়? লেখা আছে 4টে বিয়ার 999 টাকা, 6টা বিয়ার 1290 টাকা, বাট আমি ওটা খাবো, ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, আমার ক্ষমতা ওটাই। আমি ওকে ডিজে উনের মতন বলবো, চ্যাংড়া তাকে কপি করে ডায়লগ দিয়েছে, ডায়লগটা বলো মেড়া বাচ্চা, সিনেমায় ডায়লগ আছে মেড়া বাচ্চা, আমরা যেখান থেকে তুলেছি ডায়লগটা ওখান থেকে তুলেছি। অনেকক্ষণ ধরে মানে পপকর্ন পপকর্ন করছিল, নিজেই গেছে আলটিমেটলি, আমাকে আর টাকাটা দিতে হবে না মনে হচ্ছে। আমি আসছি, আমি টয়লেট করে আসছি। পপকর্নের দাম 540 টাকা। তোমাকে কে পপকর্ন কিনতে বলেছিল? জল ছিল, জল খেয়ে নিচ্ছি। আর সিনেমার টিকিটের সমান দাম বেশি চ্যাংড়া হচ্ছে। এই এটা এটা হচ্ছে চিজ পপকর্ন, 540 বললেন। এক টন পপকর্ন তুমি একলা খাবে? মাই গুডনেস, তুফানের টিকিটে আমাদের দুজনের যা খরচা হয়েছে তার থেকে 20 টাকা বেশি খরচা হয়েছে আমার এই পপকর্নের টাপটা কিনতে। সব নিয়ে কত দাম নিল তুফান? সিনেমাটা দেখাটা আমাদের পক্ষে এক্সপেন্সিভ হয়ে গেল, এরা 540 টাকা, সিনেমার টিকিটের দাম নিয়েছে আমাদের 520 টাকা। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে না লাস্ট কবে আমি বাংলা কমার্শিয়াল মুভি দেখেছিলাম। যতদূর আমার মনে হচ্ছে আমি লাস্ট দেখেছিলাম প্রেম আমার, কত বছর আগে ভেবে দেখুন, আই থিঙ্ক 10-12-14 বছর আগে আমার প্রেম আমার বেরিয়েছিল। তারপরে আমি আর কোনো বাংলা কমার্শিয়াল মুভি দেখিনি, না বাংলাদেশের না ইন্ডিয়ার, কিন্তু এর মাঝখানে আমি প্রচুর সাউথ ইন্ডিয়ান মুভি দেখেছি। তো ছোটো করে বলে দিই, তুফান সিনেমায় বিভিন্ন সাউথ ইন্ডিয়ান মুভি এবং কিছু হিন্দি মণিপুর মুভির থেকেও কিছু ফ্রেম তুলে আনা হয়েছে, ইন্সপিরেশান নেওয়া হয়েছে, বাট সেটা তো সব জায়গাতেই নেওয়া হয়। অর্ধেক হিন্দি ফিল্ম তো আজকাল মশালা মুভি সাউথ ইন্ডিয়ান মুভির কপি হয়, এখানেও সেরকম কিছু কপি তোলা হয়েছে। বাট আমার যেটা সব থেকে পানি লেগেছে সেটা হচ্ছে, 2 দিন আগে বাচ্চার বিরিয়ানিতে বলেছিলাম মেরা বাচ্চা আয়ু, এখানেও দেখছি মেরা বাচ্চা আয়ু বলছে। অ্যাক্টিং প্রথমে কেডারে তুই সালাউদ্দিন লাভলুর ডায়লগটা শুরুতে খুব ভালো লেগেছে, ওনার ক্যারেক্টারটা কত বড় সেটা নিয়ে আমি স্পয়লার দেবো না। আমাদের বাবু ভাই খুব বড় অ্যাক্টার, ওখানকার নাটক এবং রিসেন্টলি ওটিটিতেও অ্যাক্টিং করেছেন বাবু ভাইয়ের, ক্যারেক্টারটা যা শুরু হয়েছে এখনও পর্যন্ত, সেকেন্ড হাফে হয়তো খুলবেন ওনার ক্যারেক্টারটা, উনি একজন নেতা হয়েছেন। বিশাল সহদাবার বাবু, যিনি 900+ সিনেমায় ভিলেনের পার্ট করেছেন, ওনার অ্যাক্টিংটা আমার খুব হাই পিচে অ্যাক্টিং করেন কমার্শিয়াল মুভির জন্য। এখানে আমার প্রথম দিকে ওনার অ্যাক্টিংটা ভালো লাগছিলো না, বাট ওনার কুস্তি কুস্তি উনি আমাদের শাকিব খানের সঙ্গে যে কুস্তিটা করেছেন সেটাই ভালো মস্তি পেয়েছি। কুস্তির শেষে কী হয়েছে সেটা সাসপেন্স রেখে দিলাম, যদিও সাসপেন্সের কিছু নেই, নিজেরা আইডিয়া করে নিতে পারেন। বাকি সিনেমা সেকেন্ড হাফে দেখার জন্য যে মিনিমাম ইন্টারেস্টটা ধরে রাখার দরকার, আমার মনে হয় দর্শকের মধ্যে যারা ধরে রেখেছে, দর্শক অবশ্যই আই থিঙ্ক 100 জনও হবে না আমার যে হলে আছি, বাট আমি অবাক হয়ে দেখছি কলকাতার দর্শক, সত্যি কথা বলছি ভেতরে সিটিমিটি মারছে, এবং প্রচুর মেয়েরা এসছে যারা শাকিব খানের বিভিন্ন সিনে দিচ্ছে। মিমি চক্রবর্তী 5 বছর আমরা আশা করেছিলাম উনি লোকসভায় তুফান তুলবেন, উনি এখনও পর্যন্ত এই সিনেমাতেও ফার্স্ট হাফে এখনও পর্যন্ত কোনো তুফান তুলতে পারেনি, সেকেন্ড হাফে দেখা যাক। ইউটিউবে তুফান তুলে দিয়েছেন 2 গানে নেচে, বাট অ্যাক্টিং এখনও পর্যন্ত কোনো তুফান তুলতে পারেনি। ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারটা ভরে নিন, পয়সা খরচা করে আবার জল কিনতে পারবো। ফার্স্ট হাফে সেরা ডায়লগ হচ্ছে এই কেডার, তুই কেডারে সিনেমা শুরু হয়েছে? হ্যাঁ সিনেমা শুরু হয়নি এখনো, এখনো অ্যাডই হয়েছে। ফ্যান্টাস্টিক, হ্যাঁ পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ ভাই
বাংলা সিনেমার লিমিটেড কন্ডিশনে এই সিনেমা তোমাকে পরবর্তী পার্ট দেখতে বাধ্য করলো। ইয়েস, পরবর্তী পার্ট আমার মনে হয় আসতে চলেছে, টাকা পয়সা তো ওরা কামিয়ে নিয়েছে। যদি আরও কামায় পরবর্তী পার্ট আসবে সিনেমা হলে কিন্তু শেষে উঠে যাবো না। সিনেমার শেষ পার্টটা দেখো, ইন্টারেস্টিং আছে, গল্পের গরু গাছে উঠে যাবে। বাট গল্পের গরু গাছে তো তামিল সিনেমাতে ওঠে, তেলুগু সিনেমাতে ওঠে, হিন্দি সিনেমাতে ওঠে। যেমন গানটা কিন্তু ফাটাফাটি লেগেছে, লাগে ওরা ধরা দুষ্টু কবি কোন গানটা আপনার পছন্দ হয়েছে বেশি? ঠিক আছে, রবি চক্রবর্তী কেমন লেগেছে অভিনয়? সত্যি কথা বলুন, ভালো শাকিমখান ফাটাই দিয়েছে, হ্যাঁ শাকিব খান ফাটিয়ে দিয়েছে, আমাদের বাবুভাই ফাটিয়ে দিয়েছে, আমাদের লোকনাথদা ফাটিয়ে দিয়েছে, আমাদের এখানকার লোকনাথদাও, লোকনাথদের ওই অ্যাক্টিংটা ভালো হয়েছে। হ্যাঁ ওই মিষ্টি খান না, আমার তো ডায়াবেটিস, কখন দেখছি একটু এখন দেবেন। আমাদের বাংলা সিনেমার মার্কেটের মতন আমাদের লিফটও উপরে উঠতেই চাইছে না, বাট আমি আশাবাদী উঠবেই, যে বলতে বলতে উঠে গেছে। তা বলে দিই, আপনি হয়তো জানেন না, শাকিব খানের কিন্তু বাংলাদেশে পুরো ফ্যান আর্মি রয়েছে, তাদেরকে শাকিবিয়ান বলে। ঠিক আছে, তারা কিন্তু এক কট্টর, এবং শাকিব খানের মুভি তারা, শাকিব খানের মুভি তারা সবসময় হিট করে শুনেছি। বাট কলকাতায় আশা করবো এটা হিট হবে, বাট আজকে হলে তো খুব বেশি লোক ছিল না, ফার্স্ট ডেতেই তো কম লোক ছিল, বাট আশা করছি, হ্যাঁ আশা করছি এটা লোক আরও আসবে, বিকজ সিনেমাটার মধ্যে কিন্তু আছে মাল মশলা। একটা মজা আছে, দুপুরবেলা যে ভাড়ায় আপনি আসবেন এখান থেকে যাওয়ার সময় ট্যাক্সি ডবল ভাড়া দিয়ে যাবেন। সরি, আমরা আলো জ্বালাতে ভুলে গেছিলাম। হ্যাঁ, টুটা আপনি কি শাকিব খানের অ্যাডমিরার হলেন? একদম, টুটা দেখতেই হবে, দেখতেই হবে, ভালো টু। ইয়েস, আমরা কিভাবে কেন আর তারপর কি যেন ডায়লগটা দিবে, হ্যালো ব্রাদার, কে দিল বলবো না, কে দিব বললাম। অনেকেই বলবে সিনেমাটার এন্ডিংয়ের দিকে সিনেমাটা একটু লুজ হয়ে গেছে, একদম ঠিক কথা। সিনেমাটা আমার শেষের দিকে মনে হয়েছে, মানে যতই গল্পের গরু গাছে উঠুক, গাছে ওঠার জন্য একটা ক্লিয়ার রাস্তা তো দেখা দরকার, মনে হলো হেলিকপ্টারে করে যেন হঠাৎ করে গরু গাছে উঠে গেল। তো শেষের দিকে একটু গণ্ডগোল লাগছিল, যদিও লাস্টে গিয়ে একটা মিলিয়ে দেওয়া হয়েছে, ছক মিলিয়ে দেওয়া হয়েছে, ছক কী মিলিয়ে দেওয়া হয়েছে সেই স্পয়লার আমি দিচ্ছি না। সিনেমাটার শেষে একটা গান রয়েছে, গানটার একদম গানটার পরেও দেখবে, 10 মিনিট 5 মিনিট 10 মিনিট যতক্ষণ হয় মোটামুটি একটা আনসার পেয়ে যাবে। বাট তার আগে 15-20 মিনিট মতন সিনেমাটা একটু টানা হয়েছে একটা ইস্যু নিয়ে, অতটা না টানলেও পারত। আমি কোনো সিনেমার রিভিউয়ার নয়, আমি এমনি সিনেমা দেখার অভিজ্ঞতা থেকে বলছি। আর মিমি চক্রবর্তীর অভিনয়টা আমার খুব একটা সত্যিকারে ভালো লাগেনি, বাট লোকনাথবাবু আমাদের এখান থেকে গেছিলেন, তার কমিক টাইমিং আমার খুব ভালো লেগেছে, ভালো অভিনয় করেছে। আর প্রথমে সিনেমার শুরুতে একটা সিনেমার ভেতরে সিনেমা হচ্ছিল, সেখানে একজন হিরো ছিল, ওই হিরোর কমিক টাইমিংটা আমার দুর্দান্ত লেগেছে। আমি জানি অনেকে বলবে আমাদের দেশে, আমি যেহেতু এই ভিডিওতেই বলেছি বোধ হয়, আমি লাস্ট 14 বছর মানে লাস্ট প্রেম আমার দেখেছিলাম কমার্শিয়াল বাংলা এই মারামারি মুভি এই দেখেছি। তো এরপরে আমি এই মুভিটা দেখলাম, অনেকেই বলবে মাঝখানে জিদ্দার, দেবদার, অনেক অনেক মুভি বেরিয়েছে, নিশ্চয়ই বেরিয়েছে, নিশ্চয়ই সেগুলো ভালো হয়ে থাকবে, বাট সামহাউ এই মুভিটাই আমার চোখের সামনে এসে পড়েছিল এখন, তাই আমি মুভিটা দেখতে গেলাম। বাট এই মুভিটার যে কমার্শিয়াল সাকসেস, সেই সাকসেসটা আগের মুভিগুলো পেয়েছে কি না আমার জানা নেই, যদি পেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভবিষ্যতে আমি তাদের মুভি, আগামী দিনে এরকম মুভি তারা আগামী দিনে করতে চলেছেন আমি শুনেছি, নিশ্চয়ই দেখবো। বাট এই মুভিটা কমার্শিয়াল মুভি হিসাবে কয়েকদিন আগে আমি সাউথ ইন্ডিয়ার পুষ্পা দেখেছিলাম, জেলার দেখেছি, আরআরআর দেখেছি, কেজিএফ দেখেছি, এগুলোর মধ্যে অনেক কিছুই মাতামুণ্ডহীন গল্প ছিল। তো হ্যাঁ, এগুলোর টেকনোলজি অনেক বেশি ভালো ছিল, বাজেটও ভালো ছিল, এখানে ততটা কিছুই নেই, বাট যেটুকুনি সীমিত রিসোর্স, ডিরেক্টরের ক্রেডিট আমি বলবো, সিনেমাটাকে গুছিয়ে তৈরি করেছে, সুন্দর কালার গ্রেড করেছে, সব থেকে ইম্পর্টেন্ট মোটেই মনে হয়নি কম বাজেটে তৈরি মুভি, কম বাজেট মানে বাংলাদেশের সিনেমার বাজেটের থেকে বেশি বাজেট শুনেছি, বাংলাদেশে অলরেডি এটা প্রচুর টাকা কামিয়েছে এটাও শুনেছি, পশ্চিমবঙ্গে আমার মনে হয় এটা খুব বেশি টাকা কামাতে পারবে। তার পেছনে যে সিনেমাটা ভালো খারাপ সেটা যে পুরো প্রসঙ্গ সেটা নয়, একটা রয়েছে যেটা ক্রিকেট নিয়ে আমাদের মধ্যে গত 1 বছর ধরে একটা ভারত বাংলাদেশের একটা ফ্যাসেল চলছে, সেটার প্রভাব তো সিনেমার উপরে পড়বেই। সিনেমা অত লোক আজকে ফার্স্ট ডে তো দেখতে যায়নি, তো আমি জানি না খুব একটা লোক দেখতে যাবে কি না, বাট বাংলা ল্যাঙ্গুয়েজের কমার্শিয়াল মুভি হিসাবে আমি কিন্তু বলবো এটা একটা মাইলস্টোন। এরপরে আমার ব্যক্তিগতভাবে খাদান নামে একটা মুভির কথা শুনেছি আমাদের দেব করবে, সেটার অপেক্ষা আমি অবশ্যই এখনই বললাম সেটা দেখতে যাব। থামস আপ টু মিস্টার শাকিব খান, এবং শাকিব খানের ফ্যানদেরও আমি থামস আপ দেবো, শাকিবিয়ানদের শুনেছি তারা বিশাল বড়ো ফ্যান গ্রুপ, যারা বাংলাদেশ নাকি কাঁপিয়ে দিচ্ছে, প্রত্যেকবারই কাঁপিয়ে দেয় শাকিব খানের সিনেমার সময়, এটা আমি শুনেছি, ঠিক কী বলতো তোমরা কমেন্ট করে জানাতে পারো। কী পরের ছেলে পরমানন্দ, যত উচ্চ না যায় তত আনন্দ, তোমরা দেখো আর না দেখো আমার কি, টাটা।